আমরা এখন চট্টগ্রামের একমাত্র প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র পটিয়ার হাইটগাঁও বুটবুড়িছড়া নামক এলাকায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ সরকার কর্তৃক এই জায়গাটি সীসা দ্বারা ঢালাইকৃত করা হয়েছে, যার কারণে এখনও পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা সত্ত্বেও উক্ত এলাকাটি সীসা থেকে মুক্ত করা যায়নি। 1950 সালে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটিতে 1953 সালের দিকে মূলত সীসা ঢালাই করে দেয় তৎকালীন গ্যাস ক্ষেত্রে নিয়োজিত একটি ব্রিটিশ কোম্পানি। এরপর থেকে গ্যাস কূপের আশেপাশে সহস্রাধিক জায়গায় প্রায় 70 বছর ধরে গ্যাস জ্বলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এত বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাফেক্স এখনও গ্যাস উত্তোলন করতে পারেনি। এর ফলে যুগ যুগ ধরে এসব গ্যাস ক্ষেত্র থেকে নির্গত প্রাকৃতিক গ্যাস অবিরাম জ্বলেই নিঃশেষ হচ্ছে। এখনও বুটবুড়িছড়া ও পাহাড়ি 10 কিলোমিটার এলাকা জুড়ে নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পাকিস্তান, ভারত, রাশিয়া সহ কয়েকটি দেশি বিদেশি বিশেষজ্ঞ দল ছাড়াও বর্তমান সরকারের অধীনেও কয়েকবার প্রাথমিক জরিপ কাজ করা হলেও প্রাকৃতিক তেল ও গ্যাস উত্তোলনের কোনো পদক্ষেপ এখনও নেয়নি সরকার। সরকারের যথাযথ উদ্যোগ ও কর্মপরিকল্পনা পারে উক্ত প্রকল্পের দ্বার উন্মোচন করতে। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পাশাপাশি বুটবুড়িছড়া হতে পারে পর্যটকদের জন্য অনন্য একটি পর্যটন স্পট। বুটবুড়িছড়া যেন এক কল্পনার রাজ্য। গন্তব্যের প্রথম দেখে নয়নাভিরাম পাহাড়ি এলাকায় চোখে পড়বে পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট লেক। অন্যদিকে সেখানে আছে নানান জাতের পাহাড়ি বৃক্ষ। পাহাড়ের নয়নাভিরাম দৃশ্যগুলো আপনাদের দিবে রোমাঞ্চকর এক ভ্রমণের অনুভূতি। পাহাড়ের মাঝে মাঝে বিশাল গিরিকা, তার মাঝে বয়ে যাওয়া বহমান লেক আর পাহাড়ি চড়া। পানির চড়া পেরিয়ে বনের গহিনী আবিষ্কার করতে পারবেন পাহাড়ি চায়ের দোকান, আর সেখানেই পেয়ে যাবেন এক কাপ চায়ের মজা। হাইটগাঁও থেকে প্রায় 5 কিলোমিটার হাঁটার পর আপনাদের চোখে পড়বে ওই চায়ের টঙের দোকানটি। সেটির পার্শ্ববর্তী পাহাড়ের দিকে আসতে পারেন 18 শতকের কবি ও আধ্যাত্মিক সাধক আলী রাজা প্রকাশ কানুসা রহমতুল্লাহ আলাই এর আধ্যাত্মিক সাধনার স্থান, যে স্থানে বসে তিনি দীর্ঘ সময় আধ্যাত্মিক সাধনা করেছিলেন। সেটি দেখার পর একে একে পাড়ি দিতে পারবেন আরও কিছু পাহাড় পর্বত, লোকালয় ফেলে গহীন থেকে গহীনে, পানির চড়া বেয়ে হেঁটে যাওয়া। হঠাৎ তীব্র গরম অনুভূত হবে, বুঝতে পারবেন পৌঁছে গেছেন সেই কাঙ্ক্ষিত জায়গায়। চট্টগ্রাম শাহ মানব ব্রিজ হতে পটিয়াগামী যে কোনো বাসে করে পটিয়া ডাকবাংলার মোড় নেমে এরপর পটিয়া ডাকবাংলা মোড় হয়ে সিএনজি করে হাইটগাঁও পৌঁছে সেখান থেকে হেঁটে যাওয়া যায় এ স্পটে।